তো বন্ধুরা, ফাইনালি ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফল কী হতে পারে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের দুই প্রতিবেশী চীন আর নেপাল। কেন এই দুই দেশ পুরোপুরি ব্যবস্থা করে ফেলেছিল যাতে শ্রীলঙ্কাতে যেভাবে পোর্ট তৈরি করে ভারতের ওপরে নজরদারির চেষ্টা করা হচ্ছিল, ঠিক একইভাবে এবারে নেপালের সাহায্যে ভারতের ভেতরে স্পাইং করতো চীন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এবারে ভারত এমন এক চাল চলেছে যাতে চীনের পুরো প্ল্যানিং তো নষ্ট হয়ে গেছে, ওদিকে নেপাল এখানে মাঝখানে ফেসে গেছে। কীরকম তো দেখো, আপনাদের হয়তো মনে আছে যে নেপালের পূর্ব প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হার্ডকোর কমিউনিস্ট নেতা ছিল, আর স্বাভাবিকভাবেই যে কোনো কমিউনিস্ট নেতা চীনের তরফেই ঝুঁকবে। আর এরই আন্ডারে কেপি শর্মা ওলির সাথে চীনের একটা ডিল হয় যার আন্ডারে চীন নেপালের ভেতরে ভারতীয় বর্ডারের কাছে দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে তৈরি করত। আর ইন্টারেস্টিংলি এই এয়ারপোর্টের জন্য কড়া সুদে চীন লোন দেয়, এই কন্ট্রাক্টও চীনের কোম্পানি পায়, উপরন্তু র মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু চীন থেকেই আসবে। তার উপর আবার এই দুটো এয়ারপোর্ট আগামী বহু বছর পর্যন্ত কিন্তু চীনের আন্ডারেই থাকবে, মানে বলতে পারেন যে পুরো শ্রীলঙ্কার মতন স্ট্র্যাটেজি। আর স্বাভাবিকভাবেই ভারতের বিরোধিতা করে যে এর ফলে একদিকে নেপাল তো ডেট ট্র্যাপে ফেসে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এয়ারপোর্টে চীনের অ্যাক্সেস থাকলে ভারতের সিকিউরিটির জন্য এটা একটা বড় থ্রেট হতে পারে। তাই পাল্টা ভারত নেপালকে অফার করে যে আমরা কম সুদে লোন দিতে রাজি, আপনারাও চীনের সাথে ডিল ক্যান্সেল কর। কিন্তু স্বাভাবিকভাবেই নেপাল এখানে ডিরেক্টলি ভারতকে সাইডলাইন করে দিয়ে চীনের সাথে ডিলকে সাইন করে নেয়। কিন্তু বন্ধুরা, এখানে অ্যাকচুয়াল খেলা শুরু হয় গত 4 মাস আগে, কারণ আজ থেকে প্রায় 4 মাস আগে চীন আর নেপাল মিলিতভাবে এয়ারপোর্টের উদ্ঘাটন করে এবং এখন এগুলো বিমান চলাচলের জন্য পুরোপুরি তৈরি। আর এর মাঝে ভারত নিজের চাল চেলে দিয়েছে এবং নেপালকে সাফ জানিয়ে দিয়েছে যে যেহেতু এই চাইনিজ এয়ারপোর্ট আমাদের জন্য একটা থ্রেট, তাই আমরা এর জন্য ভারতের এয়ার স্পেস ব্যবহার করতে দেবো না। ব্যাস এই একটা চাল নেপালের পুরো পরিকল্পনা আর এয়ারপোর্টকে পুরোপুরি নষ্ট করে দেবে। কারণ নেপাল বর্ডারে দুটো দেশ রয়েছে, এক তো চীন আর ভারত। চীনের দিকে হিমালয়, তাই নেপাল থেকে যে কোনো দেশে যেতে হলে তা সে পাকিস্তানে যান, বাংলাদেশের মতন প্রতিবেশী দেশে যান, বা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বা মিডল ইস্ট, এখানে যেতে হলে কিন্তু ভারতের ওপর দিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর এখানেই নেপাল ফেসে গেছে, কেননা ভারত পারমিশন না দিলে এত $1,000,000,000 ইনভেস্টমেন্ট, এয়ারপোর্ট সব কিছু চলে চলে যাবে, ফলে স্বাভাবিকভাবেই না পাবে এয়ারপোর্ট আর না নেপাল এই লোন শোধ করতে পারবে। আর ঠিক এই কারণে হালেই নেপালের প্রধানমন্ত্রী ভারতে এসে ডিরেক্টলি আমাদের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে যাতে ভারত নেপালের জন্য এই রাস্তা খুলে দেয়। কিন্তু এখানেও প্রধানমন্ত্রীর তরফ থেকে এই রিকোয়েস্টকে রিজেক্ট করে সাফ জানিয়ে দিয়েছে যেটা আমাদের সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট, তাই এর পারমিশন ভারত তো কিছুতেই দেবে না। আর বন্ধুরা, ভারতের এই স্ট্রং ডিসিশনের কারণে নেপাল আর চীনের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে, আর এটা প্রথমবার নয়। অলরেডি নেপালে চীন যে সমস্ত হাইড্রো পাওয়ার প্রজেক্টকে করেছে সেখান থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দিয়েছে ভারত। আর আপনারা হয়তো জানবেন যে ভারত নেপালের থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ কেনে, যা নেপালের ইকোনমির একটা বড় অংশ ছিল, ফলে স্বাভাবিকভাবেই ভারতের এই ধরনের স্ট্রং ডিসিশন জরুরি ছিল। তা না হলে কিন্তু বেশিরভাগ ভারতের প্রতিবেশী দেশ আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড করে রেখেছিল, ফায়দা নেবে আমাদের থেকে অথচ সাহায্য করবে আমাদের বিরোধী দেশকে, এবারে বোঝো ঠেলা। এখন দেখা যাক ভবিষ্যতে ভারতের পারমিশন দেয় কিনা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, যে ভারতের কি নেপালকে এখানে রাস্তা দেওয়া উচিত, নাকি আপনারা মনে করেন যে না সরকারের সিদ্ধান্ত একেবারেই সঠিক? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।